গোটা রাষ্ট্রের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা পুরুষ নারী এক ভয়াবহ পঙ্কিল বিষাক্ত ইলিগাল রিলেশন অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। মনে রাখবা যুবকরা, তোমার সাথে যদি কারো অবৈধ সম্পর্ক, অপবিত্র সম্পর্ক, অন্যায় সম্পর্ক তুমি গড়ো প্রেমের নামে, লাভের নামে, আই লাভ ইউ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই বলো, যদি অবৈধ কোনো সম্পর্ক তুমি কারো সাথে গড়ো, আল্লাহর বহু মাখলুক আছে তারাও তোমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে নেবে, তাদেরকে তুমি চোখেও দেখবা না। তাদের নাম হইল এইচ আইভি ভাইরাস, সিফিলিস ভাইরাস। তুমি আল্লাহর এক বান্দির সাথে অবৈধ সম্পর্ক গড়েছ, আল্লাহর আরেক বান্দা বান্দি ওই এইচ আইভি ভাইরাস, সিফিলিস ভাইরাস, গনোরিয়া ভাইরাস, সেক্সুয়াল ডিজিজগুলির হাজার ভাইরাস, ওগুলি তোমার সাথে গুড রিলেশনশিপ গড়ে দিবে। ওরা বলবে আই লাভ ইউ, উই লাভ ইউ। তুমি যদি একটা অবৈধ মেয়েকে আই লাভ ইউ দাও, এইচ আইভি ভাইরাসে বলবেন ইয়েস অলসো আই লাভ ইউ, আমি আসতেছি। ঠিক না বে? ঠিক। সিরিয়ার এক মা, গিয়েছিলেন পশ্চিমা এক দেশে ওনার ভয়াবহ এক সমস্যার চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য গেলে পরে সেখানে দেখে ওনার রক্তের সমস্যা, রক্ত দিতে হবে শরীরে, রক্ত কোথাও পায় না, শুধু ওনার ছেলেকে নিয়ে গিয়েছিলেন, ছেলের রক্তের সাথে মায়ের রক্তের গ্রুপ মিলেছে, ছেলের রক্তটাই দিতে হবে। ছেলে মাকে রক্ত দিলেন, মা সুস্থ হয়ে ফিরে আসলেন। সিরিয়ায় আসার পরে দেখা গেল তার রোগ বিশৃঙ্খলভাবে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, জ্বালা পোড়া অশান্তি, সর্দি হয় সারে না, জ্বর হয় ভালো হয় না, কাশি হয় আর সারে না, যেটা হয় সেটাই স্থায়ী হয়ে যায়। কি ব্যাপার? গোপনে ওই মায়ের ব্লাড টেস্ট করা হলো, ব্লাড টেস্ট করে দেখে এইচ আইভি ভাইরাস, এইডসের জীবাণু, হায় আর তো বাঁচানো যাবে না। এই মহিলা এত আল্লাহ আলী মহিলা, সারা জীবন স্বামী ভক্ত ছিল, স্বামীর সাথে ছিল, স্বামী ছাড়া কারোর সাথে তার কোনো সম্পর্কই নেই, এইডসের জীবাণু কীভাবে আসলো? পরে ওরা খুঁজলো উনি কি রক্ত নিয়েছিলেন কারো থেকে, বলা হলো হ্যাঁ মা থেকে রক্ত নিয়েছিলেন, ছেলে থেকে রক্ত নিয়েছিলেন। পরে ছেলের রক্ত পরীক্ষা করা হলো, দেখে যে ছেলের ব্লাডের মধ্যেই এইচ আইভি ভাইরাস। ছেলেকে ইন্টারভিউ নিল, তোমার এইচ আইভি হলো কেমনে? কয়েছে পশ্চিমা দেশে গিয়েছিলাম, হাসপাতালে থাকা অবস্থায় এক মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল, ওই মেয়ে ছিল এইডস এর জীবাণু দারিনি, তার থেকে আমার মধ্যে এসছে। হায়, চিৎকার করতে করতে, হায় রে, যে মা আমার জীবন, যে মা আমার জান্নাত, আমারই কারণে সেই মা আজকে মৃত্যুমুখে পতিত এইচ আইভি ভাইরাসে আক্রান্ত হয়ে। আফসোস করে কি লাভ? মা কদিন পরে মারা গেল, কদিন পরে সেও চলে গেল। আজকে নারী উন্নয়ন, বিশ্ব উন্নয়ন, নারী স্বাধীনতার জোয়ার বয়ে যাচ্ছে, হাদিস বলতেছে জিনার জোয়ার বয়ে যাচ্ছে, কোনটা বিশ্বাস করবেন? হাদিস।